চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহু রব্ব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ইবাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আজকে দেখে নিই, ইফতার যে ব্যক্তি করাবে তথা অপরকে যে ব্যক্তি রোজা খুলাবে যাকে বলি আমরা, সেই ব্যক্তির জন্য ফজিলত কি, আল্লাহ পাক তাকে কি দেবেন। আন সালমান ফারসি কালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ দিবসে আমাদেরকে একটি বক্তব্য শুনালেন, খুতবা দিলেন, বক্তব্য শুনালেন। সেই বক্তব্য দিতে গিয়ে অনেক কথা তিনি বর্ণনা করেছেন, তার মধ্যেই এই কথাটিও তিনি বর্ণনা দিয়েছেন কি, মান ফাত্তারা ফি সায়মান, যে ব্যক্তি কোনো রোজদার ব্যক্তিকে রোজা খুলাবে, ইফতারি করাবে, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকবাতিহি মিনান নার, তো সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক মাগফিরাত রেখেছেন, তার গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন। আর কি করবেন, জাহান্নাম থেকে তার গর্দানকে আজাদ করে দিবেন, তথা তাকে জাহান্নাম থেকে আজাদ করে দিবেন, পরিত্রাণ দিয়ে দিবেন। আর কি করবেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আই আই ইয়ানকুসা মিন আজরিহি শাইগুন, এবং যে ব্যক্তি রোজা খুলাবে তাকে, যে ব্যক্তি রোজা রেখেছে সেই ব্যক্তির নেই নেকি প্রদান করবেন, রোজদার ব্যক্তির নেকিতে কোনো কমি হবে না। তিনটি অফার কি বলছেন, সেই ব্যক্তির গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দেবেন যে ব্যক্তি রোজা খুলাবেন, এবং জাহান্নাম থেকে তাকে পরিত্রাণ দিবেন, এবং রোজা রেখেছে যে ব্যক্তি তার যা নেকি ওই রকম নেকি আল্লাহ পাক আলাদাভাবে সেই ব্যক্তিকে দেবেন, রোজা যে রেখেছে তার যে ইফতারি করলো তার নেকিতে কোনো কমি হবে না। তথা তিনটি ওয়াফাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর কি, কুলনা ইয়া রাসূলুল্লাহ, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া আল্লাহর রাসূল, লাইসা কুল্লানা ইয়াজিদু মা ইফতিরু সাইম, আমাদের মধ্যে তো অনেক ব্যক্তি এমন যে অনটনে নিজের জীবন যাপন করে, যার কাছে টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, তো সেই ব্যক্তির কাছে তো কিছুই নাই, সে কি করে অপরকে রোজা খোলাবে, অপরের ইফতারি করাবে, এটা সেই ব্যক্তিরা কি করবে। সুবহানাল্লাহ, দেখুন সাহাবায়ে কিরামও জানছেন যে নবীর দরবারে আমরা যদি কোনো বিষয় বলি তার সমাধান অবশ্যই হবে। এই জন্য বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সায়মান আলা মাযকাতে লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিনান মা আও শারবাতিন মিম্মা। নবী পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নেকি সেই ব্যক্তিকেও দেবে যে এক ঘট দুধ বা একটি খেজুর বা এক গিলাস জল দিয়ে কাউকে রোজা ইফতারি করাবে, সেই ব্যক্তিকেও আল্লাহ পাক এই নেকি প্রদান করবেন, দিবেন। সুবহানাল্লাহ, দয়ার সাগর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গরিব মিসকিন ব্যক্তিদের জন্য ছাড়েননি, তাকেও দিয়ে দিয়েছেন কিছুই নাই, এক গিলাস জল দিয়ে কাউকে রোজা ইফতারি করান, সেই নেকির অধিকার আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, কিছু নাই, একটি খেজুর তাকে দিয়ে দেন, সে ব্যক্তি ওই খেজুর খেয়ে যদি ইফতারি করে সেই নেকি তো সে পাবেই, কিন্তু ওই রকম রোজা রাখার নেকি আপনিও পাবেন। সুবহানাল্লাহ, যদি একটু দুধ দিয়ে কাউকে রোজা ইফতারি করান তবুও পাবেন সেই নেকি। আগে বলছেন, ওয়ামান আসবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ।
নবী পাক বলেন এটা তো ইফতারি করার নেকি পাবেই, কিন্তু কোন ব্যক্তি যদি ইফতারি করালেন করার সাথে সাথে পেট ভরে যদি সেই ইফতারি যে ব্যক্তি করলো সেই রোজদার ব্যক্তিকে যদি পেট ভরে খাবার খাওয়ায়, আমার নবী বলেন কাল হাসুরের মাঠে আমার হৌজে কৌসর থেকে সেই ব্যক্তিকে এমন শরবত পান করিয়ে দেওয়া হবে যে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সেই ব্যক্তি আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ, জান্নাতে প্রবেশ পাওয়া পর্যন্ত সেই ব্যক্তি আর পিপাসিত হবে না, তাকে পিপাসা লাগবে না। যে ব্যক্তি ওই রোজদার ব্যক্তিকে পেট ভরে খাবার খাওয়াবে, ইফতারি তো করাবেই আবার পেট ভরে খাবার খাওয়াবে, তাহলে দেখুন মুসলমান এক অপরের সাথে ভালোবাসা প্রেম প্রীতি এর জন্য একটা কত সুন্দর আমাদেরকে দিক দিয়ে দিয়েছেন আর কত নেকি রেখেছেন। তবে রোজদার ব্যক্তি কখনো ভাববেন না যে আমি তার বাড়ি যাব রোজা ইফতারি করতে আমার নেকি তো কমে যাবে, ও সব নিয়ে নিবে না। এখানে বলছেন যে তার নেকির চুল পরিমাণও কমবে না। আল্লাহ পাক দয়ার সাগর, আল্লাহ রব্বুল আলামিন নিজ থেকে আবার এক্সট্রা নেকি সেই ব্যক্তিকে দেবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।